নমস্কার, সুপ্রিয় দর্শক সকলকেই স্বাগত হিন্দু লাইফস ম্যাটার ইউটিউব চ্যানেলে। দর্শক, আজকে এই এপিসোডটা শুরু করছি আপনাদেরকে একটি প্রশ্ন রেখে। প্রশ্নটা হলো যে বাংলাদেশের এমন কোনো শপিং মল আছে কি না, সেটা যমুনা ফিউচার পার্ক বা বসুন্ধরা মল বা এই জাতীয় বড় বড় যেই মলগুলি আছে, এই মলগুলির কোনো ফ্লোরেই কি একচ্ছত্রভাবে শুধুমাত্র ভারতীয় পণ্যের দোকানপাট আছে কিনা, যে যেখানে অন্য কোনো দেশীয় পণ্য বিক্রি হয় না, এরকম কেউ কিছু সন্ধান আমাকে দিতে পারবেন? এই প্রশ্নটা রাখার প্রেক্ষাপট হলো বাংলাদেশে ইন্ডিয়া আউট বা বাংলাদেশে ভারতীয় পণ্য বর্জনের যেই একটি ভুয়া জিগির তোলা হয়েছে সেটা নিয়ে। দর্শক, আপনারা জানেন যে এই পণ্য বয়কটের ডাক শুরু করেছে প্যারিসে অবস্থানরত নষ্ট ব্রাহ্মণ ওরফে প্যানিক ভট্টাচার্য ওরফে পিনাকি ভট্টাচার্য। আমি তার বিষয়গুলি আর নাই বললাম, কিন্তু এই ভারত বর্জনের ডাক এক শ্রেণীর জাতিবিদ্বেষী ধর্মবিদ্বেষী বাঙালি মুসলমান তারা গোগ্রাসে গিলছে, এবং তারা নিজেরাই, মানে বয়কট কতটুকু সফল হয়েছে সেটা না, তারা নিজেরাই বগল বাজাচ্ছে যে ভারতীয় পণ্য বর্জনের হিড়িক পড়েছে বাংলাদেশে। অথচ মাত্র 3 দিন আগে বাংলাদেশে ভারত থেকে 50,000 টন পেঁয়াজ এসেছে, এবং হু হু করে পেঁয়াজের দর বাংলাদেশে কমে গেছে। এই জিনিসগুলি আপনারা দেখেছেন, তারপরেও তারা বলছে তাদের পণ্য বর্জন খুব সফল, ঈদের মার্কেটে ভারতীয় পণ্য কেউ কিনছে না। দর্শক, এই পিঙ্কি ভট্টাচার্য ওরফে প্যানিক ভট্টাচার্য ওরফে নষ্ট ব্রাহ্মণ ওরফে পিনাকি ভট্টাচার্য তার মুরিদদেরকে, কারণ তিনি এখন পয়গম্বর সেজেছেন, তার মুরিদদেরকে অনুরোধ জানিয়েছেন যে আপনারা যেখানে যেখানে দেখবেন ভারতীয় পণ্য বয়কট হচ্ছে সেই ভিডিওটি করে আমাকে পাঠাবেন, এবং আমি সেটা প্রচার করব। এবং আজকের এই একটা ভিডিও আপনাদেরকে দেখাবো, সেই ভিডিওটিও প্যানিক ভট্টাচার্যের পেজে এটা আপলোড করা হয়েছে, এবং এক মহিলা, মমিনা মহিলা বাংলাদেশ থেকে এই ভিডিওটি তাকে পাঠিয়েছে। মমিনা বলছেন যে এটা নাকি বসুন্ধরা শপিং মল থেকে তোলা। এই ভিডিওটি আপনারা দেখুন, তারপরে নিজেরা একটু চিন্তা করুন যে কি আছে এই ভিডিওতে। আজকে রোজের 23 তারিখ, এখানে মানুষ ভর্তি হয়ে থাকার কথা। এত খালি কেন দোকান? তারপরে তো কেউ আসে না এই সময়টা, তো জমজমাট থাকে। এখন 4টা বাজে না, 4টা বাজে তো একদম ভর্তি থাকার কথা। প্রেম জয়। কি ব্যাপার, দোকানে মানুষ কোথায়? দোকান খালি কেন এরকম? দেশি শাড়ি আছে আপনাদের? দেশি নাই, সব ইন্ডিয়ান? না, ইন্ডিয়ান কাপড় নেব না। ইন্ডিয়ান শাড়ি নেবেন না? কেন ইন্ডিয়ান কাপড় কেন? ইন্ডিয়া বয়কট। পুরো ফ্লোর ফাঁকা, পুরো ফ্লোরে ইন্ডিয়ান দোকান সব ফাঁকা, একটা কাস্টমার নাই। অথচ বেশি এগুলোতে কাস্টমার জজ ভর্তি। দেশি কাপড় আছে? দর্শক, এইবার শুনলেন তো, দেশি কাপড় আছে? উত্তর হলো সব দেশি। তাহলে কাস্টমার কোথায়? কষাইয়া গালের মধ্যে একটা থাপ্পড় খাইল না এই মহিলা?
দেখেন পুরা মার্কেটে মানুষ নাই, মানুষের উঠানামাও নাই এসকেলেটর দিয়ে। এটা বসুন্ধরা শপিং কমপ্লেক্সে লেভেল সিক্স, এখন বাজে বিকেল চারটা। কিন্তু প্রত্যেকটা ইন্ডিয়ান দোকানে কোনো কাস্টমার নেই, প্রতিটা দোকান খালি দেখুন, প্রত্যেকটা দোকান প্রতিটা রাস্তা। সো দর্শক, আপনারা কি দেখলেন এই ভিডিওতে? খুব বয়কট হচ্ছে, তাই না? এবং আমরা বিশ্বাস করছি যে মহিলাটা যা যা বলছে সত্য কথা। তিনি বসুন্ধরা শপিং মলে বিভিন্ন জায়গায় ঘুরে ঘুরে দেখাচ্ছে যে এই সমস্ত দোকানগুলি ভারতীয় দোকান, ভারতীয় পণ্যের দোকান, এবং কোনো ক্রেতা নাই, শুধুমাত্র বাংলাদেশি দোকানগুলিতে ক্রেতায় ভিড় করতেছে। এটাই কিন্তু তার বক্তব্য ছিল। আবারও বলছি যে আপনারা কি বাংলাদেশের কোনো শপিং মল আছে যেখানে একচ্ছত্রভাবে ভারতীয় পণ্যের দোকান আছে? থাকলে জানাবেন, এবং সেটা না থাকা স্বাভাবিক, কারণ হলো একটা শপিং মলে বিভিন্ন প্রকারের দোকান থাকে। তো আমরা এই যে উনি যে বললেন যে ভারতীয় দোকানে মানুষ নাই অথচ বাংলাদেশি দোকানগুলিতে মানে মানুষের, ক্রেতাদের ভিড় দেখেছেন কোথাও? এই শপিং মলের কোথাও ক্রেতাদের ভিড় দেখেছেন? আপনারা তো দেখলেন, আপ যদি খেয়াল না করে থাকেন ভিডিওটা আবার রিপ্লে করে দেখেন যে এই পুরা মল জুড়ে কোথাও মানুষ দেখা যায় কিনা, মানে সেই রকমের ক্রেতা দেখা যায় কিনা। এবং বিক্রেতারা কিন্তু বলেছে যে রোজা রেখে মানুষ এই মুহূর্তে আরো পরে আসবে হয়তো। হ্যাঁ, এটা বলেছে। এবং আচ্ছা ঠিক আছে, বাংলাদেশি দোকানে যদি ভিড় থাকে, ভারতীয় দোকানে ক্রেতা নাই, তাহলে সেই বাংলাদেশি দোকানের ভিড়গুলির জন্য যেই পরিমাণে ট্রাফিক চলাফেরার কথা, যাওয়া আসার কথা, সেই মানুষগুলি কি আমাদের চোখে পড়েছে? বা সেই মানুষগুলিকে আপনারা দেখেছেন সিঁড়ি বেয়ে বা এসকেলেটর দিয়ে, এলিভেটর দিয়ে উঠতে নামতে? আমরা কিন্তু দেখিনি। কিন্তু মমিনা, যে আবার এক কাস্টমার যখন ঢুকেছে, তিনি বলে দিয়েছেন যে এইখানে কেন আপনি ইন্ডিয়ান পণ্য কিনবেন না, কি ফাউল কথাবার্তা! তো উনি কোনো কাস্টমার দেখাইতে পারেন নাই কোনো বাঙালি দোকানে, যে এই যে মানুষে গিজ গিজ করতেছে। তিনি ভারতীয় দোকানগুলির নাম দেখাইলেন, মানুষ নাই, যেটা আমরা নিজে অস্বীকার করছি যে মানুষ নাই, কিন্তু বাঙালি দোকানের মানুষগুলি তিনি দেখাইতে পারলেন না কেন? সবশেষে তিনি যে কি তাকিয়াবাজি করলেন সেটাও কিন্তু ধরা পড়ে গেছে। তিনি জামদানি কর্নারে গিয়েছেন, জামদানি কর্নারে দরজা খুলে তিনি গিয়েছেন। তো গিয়েছেন পরে তখন উনি জিজ্ঞেস করলেন এখানে কি বাংলাদেশি পণ্য আছে? তখন দোকানদাররা কি বলেছে যে আমাদের সবই বাংলাদেশি এখানে। তারপরে উনি চট করে বেরিয়ে গেলেন। তো এই বেরিয়ে যাওয়ার অর্থ কি? ওইখানে কিন্তু কোনো মানুষ দেখাইতে পারলেন না, ওইটা বাংলাদেশি দোকান কিন্তু তিনি কোনো মানুষ দেখাইতে পারলেন না। এই ভিডিওটার সারবত্তা এইটাই যে তিনি কোনো মানুষ দেখাইতে পারলেন না। অর্থাৎ বাংলাদেশি ভারতীয় যেই দোকানের কথাই বলি না কেন, সব দোকানই এই মুহূর্তে, যেহেতু এটা রমজানের মাস, এইখানে মানুষ বাইরে তারা রোজা করতেছে এবং তারা সন্ধ্যার সময় আসবে দোকানে মালামাল কিনতে, বিষয়টা সেইটাই। কিন্তু উনি বলে দিলেন যে এইখানে ভারতীয় পণ্যের দোকানে কোনো মানুষ নাই, অথচ বাংলাদেশের দোকানগুলিতে গিজগিজ করতেছে। কিন্তু উনি জামদানি কর্নারে গেলেন, দেখাইলেন যে সেইখানেও শূন্য কাস্টমার। তাহলে কি বলা যায় এটা নিয়ে? তো দর্শক, এই ভিডিওটার দেখানোর পেছনের যে কারণটা সেটা হলো আপনাদেরকে দেখিয়ে দেওয়া যে কিভাবে একটা শ্রেণী মিথ্যাকে আশ্রয় করে আছে এবং সেইটাকে সত্য প্রমাণের চেষ্টায় তারা ব্যস্ত। মহিলাকে দেখলেন পুরা বাজারটা ঘুরেছে, এবং এই বাজারের কোথাও মানুষের কোনো আনাগোনা নাই, কিন্তু তিনি বলতেই লাগলেন কলের মানে ভাঙ্গা রেকর্ডের মতো যে ভারতীয় দোকানে মানুষ নাই, বাংলাদেশে বাংলাদেশি দোকানগুলোতে লোকে গিজ গিজ করতেছে। এবং তিনি গেলেনও সেই জামদানি কর্নারে, গিয়ে ঢুকে মানে একটা গালে থাপ্পড় খেয়েছে, সপাট একটা থাপ্পড় খেয়েছে, কারণ তিনি ভেবেছিলেন যে সেটা ভারতীয় দোকান, বলেছে বাংলাদেশি পণ্য আছে কিনা। তখন তারা বললো যে এখানে তো সবই বাংলাদেশি পণ্য। ভাবতে পারেন তার অবস্থাটা কি হয়েছে? এবং সেই ভিডিওটা তিনি আবার সেই প্যানিক ভট্টাচার্য ওরফে পিঙ্কি ভট্টাচার্য ওরফে পিনাকি ভট্টাচার্য ওরফে নষ্ট ব্রাহ্মণের কাছে পাঠাইছে চিন্তা। এবং সেই নষ্ট ব্রাহ্মণ
যাচাই বা চাই না করে, সে হয়তো এই ভিডিওটা দেখেও নাই, শোনেও নাই এখানে কি করতেছে, সে তার পেজে সেটা আবার আপলোড দিয়ে দিয়েছে, ভাবুন। এবং এদের কাজ একটাই যে তারা যতই ব্যর্থ হোক না কেন তারা বলতে থাকবে যে তারা সাকসেসফুল। শিয়ালের লেস কাটা গেলে তারা কিন্তু মানে ওই ল্যাস কেটে ফেলেছে বা নাক কেটে ফেলেছে, কোনো লজ্জা সরমের বালাই নাই, কিন্তু তারা ওইটা বলবে যে এই ল্যাস কাটাটা কত ভালো, নাক কাটা নাক কাটলে কত ভালো, কত সুন্দর দেখা যায়, এটা তারা ঘটা করে বলতে থাকবে। যাই হোক, এই যে এই বয়কট বয়কট যে তারা করতেছে, বয়কট কি আদৌ হচ্ছে? আমরা গত কয়েকটা ভিডিওতে বলেছিলাম যে গত আগস্ট মাস থেকে এই বছরের ফেব্রুয়ারি মাস পর্যন্ত ভারতে বাংলাদেশের রপ্তানি কমেছে 22%, 22%। পক্ষান্তরে ভারত থেকে বাংলাদেশে আমদানি বেড়েছে 13%। তা কী বুঝলেন, বয়কট কি হচ্ছে নাকি আরও বেশি পরিমাণে ভারতীয় পণ্য বাংলাদেশে আসছে, কোনটা বোঝা যায়? এই 50,000 টন পেঁয়াজ ঈদের আগে এইটা কারা খাবে? এটা কি শেখ হাসিনা বা আওয়ামী লীগের লোকজন খাবে? না, এটা খাবে যারা বয়কট বয়কট করে চিল্লায় তারাই খাবে, কিন্তু তারপরও তারা বয়কটের কথা বলবে। এই যে দেখেন, ইন্ডিয়ান পেঁয়াজ নামাজ শেষ করে কিশোরগঞ্জ সদর বড়বাজার থেকে আসার পথে 40 টাকা কেজি দিয়া আধা কেজি পেঁয়াজ আনছি, মানে 40 টাকা কেজি, মানে আধা কেজি 20 টাকা। তা এখন আপনি বলতে পারেন যে ভাই আপনি দেশপ্রেমের কথা বলেন, দেশের জন্য লড়েন, জনগণের জন্য কথা বলেন, তাহলে আপনি ইন্ডিয়ার পেঁয়াজটা কেন আনলেন? দেশের ভিতরে যারা শয়তানি করে, কালোবাজারি করে, সিন্ডিকেট করে, কৃষকের কাছ থেকে অল্প মূল্যে পেঁয়াজ কিনে স্টক করে, তারপর বড় ব্যবসায়ীর চেম্বারে বসে হাজি সাহেবের বেশ ধরে যারা পেঁয়াজকে 95 টাকাতে নিয়ে গিয়েছিল, তখন সরকার বাধ্য হয়ে কৃষকের প্রতি ভালোবাসা দেখিয়ে আমদানিটা নিষেধ করেছিল, কিন্তু দেশের ভিতরে শয়তানের কারণে পেঁয়াজ 95 টাকা কেজি হয়ে গিয়ে অতিষ্ঠ হইয়া আমদানির নিষেধাজ্ঞা তুলে দিল, আর শত শত টন এখন ঢুকতেছে। এখন উপায়টা কি কালোবাজারির? এখন ইন্ডিয়ান পেঁয়াজ 40 টাকা কেজিতে আসছে, এবং আপনাকে বলি এটা লাস্ট আপডেট হচ্ছে 20 টাকা কেজিতে আসবে। এখন আপনি বলতে পারেন যে ভাই আমার এখানে তো এত কম দামে পাচ্ছি না, তার কারণটা আমি আপনাকে বলে দেই। যারা ধরেন আগে পেঁয়াজের বস্তা 5টা কিনে ফেলছে 90 টাকা কেজি, এখন সে তো লসে বিক্রি করবে না, এখন তো সে কি করতেছে, আপনি গেছেন বলছে ভাই না দাম কমে নাই, দাম তো কমছে, কিন্তু সে তার লস বাঁচানোর জন্য সে কিন্তু আপনার কাছ থেকে 70-80-90 টাকা নিচ্ছে। তো আপনার রাস্তাটা বলে দেয়, আপনি জিজ্ঞেস করবেন এই ইন্ডিয়া থেকে নতুন যে আমদানি হয়েছে পেঁয়াজ, ইন্ডিয়ান পেঁয়াজটা তোমার দোকানে আছে কিনা, যদি থাকে এটা দাও, কারণ এটার রেটটা তো জানি। এই জন্য আপনি একটু তদন্ত করে দেবেন কার ঘরে ইন্ডিয়ান পেঁয়াজটা ঢুকছে, তারপরে ওইখান থেকে নেবেন, তাহলে আপনি 40-45 টাকার ভিতরে আপনি কিনতে পারবেন। ঠিক এইভাবে ওই যে গরুর মাংসের পুংনামি করে, এই ফার্মের মুরগির পুংনামি করে, যতগুলো প্রোডাক্টে পুংনামি করবে মধ্যের এই যে কালোবাজারি ব্যবসায়ীরা, আমি অনুরোধ রাখবো প্রত্যেকটা ইন্ডিয়া হোক, নেপাল হোক, পার্শ্ববর্তী সবগুলো দেশ থেকে আমদানি ক্লিয়ার করে দেবো, তাহলে ওই শয়তানগুলা টাকা কামানির ধান্দাটা কমবো, জনগণ একটু শান্তি পাইব। টিক্সটা বলে দিলাম কিভাবে পেঁয়াজ কিনতে যাবেন, কি কি অবস্থায়, তাহলে আপনার ঠকবেন না। তবে এই বয়কটে ভারতের কি আসে যায় সেইটা আপনাদেরকে জানাই, যে ভারত এটা নিয়ে থোড়াই কেয়ার করে, ভারত এটাকে পাত্তাই দিচ্ছে না। আমি আজকের এই একটা রিপোর্ট আপনাকে আপনাদেরকে দেখাচ্ছি, প্রথম আলোতে সেই রিপোর্টটি ছেপেছে, দেখুন। এই যে লিখেছে, বাংলাদেশে পণ্য বর্জনের ডাক প্রসঙ্গে ভারত বলল সম্পর্ক অটুট থাকবে। তা আমি আপনাদেরকে একটু পড়ে শোনাই যে এই রিপোর্টটাতে কি লেখা হয়েছে। লেখা হয়েছে নয়াদিল্লি প্রতিনিধি, এখানে লিখেছে ভারত বুঝিয়ে দিল বাংলাদেশে ভারতীয় পণ্য বর্জনের ডাক দুই দেশের সম্পর্কের গভীরতা নষ্ট করতে পারবে না। বৃহস্পতিবার ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র এক প্রশ্নের উত্তরে বলেন, দুই দেশের সম্পর্কের ব্যাপ্তি সর্বগামী, এই সম্পর্ক এমনই থাকবে। কিছুদিন হলো বাংলাদেশে কোনো মহল থেকে ভারতীয় পণ্য বর্জনের ডাক দেওয়া হচ্ছে, এই বিষয়ে ভারতের মনোভাব কী তা পররাষ্ট্র মন্ত্রণালয়ের সাপ্তাহিক ব্রিফিংয়ে জানতে চাওয়া হয়।
একই সঙ্গে এই ভারতীয় পণ্য বর্জনের ডাকের ফলে ওই দেশে ভারতের পণ্য রপ্তানি কোনোভাবে ব্যাহত হচ্ছে কিনা তাও জানতে চাওয়া হয়। পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়াল জবাবে দুই দেশের সম্পর্কের ব্যাপ্তি ও গভীরতার কথা উল্লেখ করে বলেন, এই সম্পর্ক অত্যন্ত দৃঢ়, অর্থনীতির সর্বত্র এর ব্যাপ্তি, বাণিজ্য, বিনিয়োগ, উন্নয়ন, যোগাযোগ সব ক্ষেত্রেই সম্পর্ক ছড়িয়ে পড়েছে, মানুষের সঙ্গে মানুষের যোগাযোগও বেড়ে চলেছে। জীবনের এমন কোনো দিক নেই যেখানে দুই দেশের সম্পর্কের ছোঁয়া পাওয়া যাবে না। তিনি বলেন, এই সম্পর্ক প্রাণবন্ত, দুই দেশের এই সম্পর্ক আগামী দিনেও এমনই থাকবে। পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক সূত্র অনুযায়ী ভারতীয় পণ্য বর্জনের এই আহ্বানকে নয়াদিল্লি আমলই দিচ্ছে না। তো দর্শক, কী বুঝলেন যে ভারত এই বয়কটের ডাককে আমলেই দিচ্ছে না, ঘটনা কি? তো এই আমলে দিবে কী করে? এটার মধ্যে যদি কোনো সাবস্টেন্স থাকে তাহলেই তো। এই বয়কটের পিছনে শুধু আপনি হাড়ই পাবেন, কোনো মাংস পাবেন না। অল হ্যাটস নো ক্যাটল, আছে না একটা কথা, যে আপনি মাঠে খালি টুপি দেখবেন, রাখাল দেখবেন, কিন্তু কোনো গরু খুঁজে পাবেন না। ওই যে সৈয়দ ওয়াল্লি ওল্লার লাল শালু উপন্যাসের বিখ্যাত উক্তির, সেই উক্তিতে কি বলেছিলেন, শস্যের চাইতে টুপি বেশি, ধর্মের আগাছা বেশি। আমরা শস্যের চাইতে টুপিটাই, মানে টুপিটা দেখি, মমিনদের চাইতে টুপির সংখ্যাটা বেশি, এই জন্যই এগুলি হচ্ছে। শুধুমাত্র ধর্মীয় বিদ্বেষ থেকে, জাতি বৈষম্য থেকে এই বয়কটের ডাক, কিন্তু বয়কট তো মুখ থুবড়ে পড়েছে, তা কিন্তু সেটাকে তারা জায়েজ করতে চাইছে নানানভাবে কথা বলে। ওই যে রহিমারে বলতো, মজিদ অমন করে হাইট না বিবি মাটিয়ে গোসা করে, তো এই যে যখন এখন মানুষ ভারতীয় পণ্য লাইক করে, তারা ভারতীয় পণ্য বর্জন না করে বরং ভারতীয় পণ্য কিনতে চায়, আর যাদের গা জ্বালা করে সেই মজিদরা কি বলছে, রহিমাকে বলছিল অমন করে হাইট না বিবি মাটিয়ে গোসা করে, অর্থাৎ রহিমা যখন মাটি দিয়ে হাঁটতো জোরে জোরে পা দিয়ে, এই পায়ের যেই শব্দ, সেই শব্দে মোমিনদের আত্মা দরফর করতো, যে এই বুঝি রহিমা খেপা যায়। এই জন্য রহিমাকে দাবিয়ে রাখার জন্য বলতো অমন করে হাইট না বিবি মাটিয়ে গোসা করে, তার যে আত্মা যে দরফর করে যে কখন রহিমা তারে মানে মারধর শুরু করে দেয়, সেই বয়ে সে বলতো মাটিয়ে নাকি গোসা করে। তো বাংলাদেশের অবস্থাটা হচ্ছে এরকম, যে অমন করে হাইট না বিবি, ভারতীয় পণ্য কিনবেন না, দেশকে ভালোবাসুন। তো এই পর্যন্তই, সকলে ভালো থাকবেন, নমস্কার।